খুবই ইম্পর্টেন্ট, কারণ সিনেমা তো ধরেন অনেক বড় বিষয়, এইখানে হেলাফেলা করলে বা একটু ছাড় দিয়ে কাজ করলে কোনো লাভ হবে না। আর অলরেডি এই 3-4 বছরে সিনেমার যে বাজার এসে দাঁড়িয়েছে, সেখানে অবশ্যই খুবই কনসিয়াসলি চিন্তা ভাবনা করেই গল্প সিলেক্ট করতে হবে এবং কাজ করতে হবে, যার কারণে আমার কাছে মনে হয় যে প্রপার গল্প, প্রপার ক্যারেক্টার সবকিছু এলে আসলে সিনেমাতে কাজ করাটা উচিত। কে ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল আপনার শেষ ইচ্ছা কি, আমি বলেছি আমি মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যেতে চাই। সো এটার অ্যান্সারটা মনে হয় পেয়ে যাওয়ার কথা। মানুষ সিনেমা দেখতে আসছে এবং হচ্ছে গিয়ে নিজেদের পয়সা খরচ করে ফ্যামিলি মেম্বার্স নিয়ে ঈদের ছুটিটা উদযাপন করছে, এইটা আমি খুবই পজিটিভলি দেখি। এটা হচ্ছে বাংলা সিনেমার জন্য একটা সুন্দর সময় এবং সুন্দর বিষয়, যার কারণে আসা। আর আজকে আগন্তুক দেখার রিজন হচ্ছে শ্যামল, আমার বন্ধু, আমার কলিগ, এবং আমার কাছে মনে হয়েছে যেহেতু সিনেমা ওরও একটা মুক্তি পেয়েছে, শুরুটা আগে আসলে ক্লোজ ফ্রেন্ডের সিনেমা দিয়ে করা উচিত, যার কারণে আগন্তুক দেখতে আসা। সব সিনেমাই দেখবো আমি, আমি প্রশ্নের উত্তরটা আগেই দিয়েছি যে আমি সবগুলো সিনেমা দেখবো, এক এক করে সবগুলো সিনেমা দেখবো। হ্যাঁ, অবশ্যই ট্রেলার দেখেছি, কারণ একদমই কোনো প্রিপারেশন ছাড়া সিনেমা তো দেখতে আসার কোনো কারণ নেই। ট্রেলারটা দেখেছি, ট্রেলারটা দেখে একটু ইন্টারেস্টিং মনেও হয়েছে, এবং এই সাইকো থ্রিলার বলেই আসলে আমার সিনেমা হলে দেখার ইচ্ছা তৈরি হয়েছে, যে বাংলাদেশে সাইকো থ্রিলার সিনেমা কম হয়, এবং সেই সেন্সে আসলে এই সিনেমাটা কতটুকু ভালো হবে বা কেমন লাগবে দেখতে চাই, যার কারণে দেখা। বাজি নিয়ে খুবই ভালো রেসপন্স পাচ্ছি, এবং ওটিটির ব্যাপারটা সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে ওরা তো সময় নিয়ে সিঙ্গেল স্ক্রিনে দেখে। সো আমি এখন যেটা চাই যে সিনেমা নিয়ে মানুষ একটু ব্যস্ত থাকুক, কারণ হলে একটা নির্দিষ্ট সময়ের জন্য সিনেমা আসে, তো সিনেমাগুলো মানুষ এখন সময় নিয়ে দেখুক, এবং ওটিটির কাজগুলো তো সবসময় প্ল্যাটফর্মে থাকে, সো ওটিটির রেসপন্সগুলো আস্তে ধীরে আসে। বাট আমি একদম রিলিজের শুরুর দিন থেকেই খুবই দারুণ দারুণ আমি আসলে অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। আমাকে তারিক এনাম স্যার ফোন করে বলেছেন যে আমার কাজ তার ভালো লেগেছে, আমার আরও কলিগরা আমাকে ফোন করেছে, আমি বেশ কিছু গ্রুপেও দেখলাম যে আমার কাজ নিয়ে আলাদা করে হচ্ছে গিয়ে আলোচনা হচ্ছে। সো এইটা আমারও খুবই আনন্দের যে আমার কাজটাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই আসলে কোরবানির ঈদ, কোরবানির ঈদে ঈদের দিন সবাই ব্যস্ত থাকে কোরবানি নিয়ে, গরু কাটাকাটি বা যেটাই হোক। সো সেই জায়গা থেকে আজকে ঈদের দ্বিতীয় দিন, সো আজকে থেকে আসলে মানুষের মূল উৎসব শুরু হবে, আজকে থেকে সবাই সিনেমা দেখা শুরু করবে। সো আজকের পর, কালকের পর, মানে এক সপ্তাহ যাওয়ার পরে আসলে আমার মনে হয় কেমন সাড়া পাচ্ছি এই ধরনের কোয়েশ্চেন মানে তখন অ্যান্সার করা যাবে। এখন তো মাত্র দ্বিতীয় দিন, এখনও কিছু বোঝা যাচ্ছে না। আমি এখন আপনাদের সাথেই সিনেমাটা দেখব, আজকে আমার সিনেমা দিয়েই শুরু করব, সিনেমা জার্নি আজকে থেকে শুরু। তারপরে হয়তো অন্যান্য সিনেমাগুলোও দেখব, তুফান তো মাস্ট দেখব, অন্যান্য সিনেমাও দেখব। সো উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়েই আসলে জিনিসটা কাটাতে চাই, এনজয় করতে চাই বিষয়টা সবার সাথে, দর্শকদের সাথে। সো এই তো ভালো লাগছে, আসলাম সিনেমা দেখতে। এত বড় আকারের একটা ফিল্ম আসছে বাংলাদেশে, এটা কেন দেখব না? এটা তো অবশ্যই দেখব। এখন মাত্র একটা শুরু হলো, কাল হয়তো 5টা হবে, পরশু 100টা হবে। সো এটা ইন্ডাস্ট্রির জন্য অবশ্যই ভালো, আমাদের সবার জন্যই ভালো, আপনাদের জন্যও ভালো। সো এটাকে সাপোর্ট করা উচিত অবশ্যই। আমি একজন অভিনেতা, আমি যে কারোর সাথে মানে অভিনয় করতে, মানে স্ক্রিন শেয়ার করতে হলে করব, যদি আমার ক্যারেক্টার পছন্দ হয়। 40% বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আমি মানে ভালো খারাপ মিলিয়েই তো থাকে সব কিছুই, তো সব ভালো হয় না। সো 10% ভালো রেজাল্ট পেয়েছি, পজিটিভ রিভিউ পেয়েছি, আর কিছু নেগেটিভ পেয়েছি। আমি একদম ভালো সব কিছু সেটা বলছি না, কিন্তু ম্যাক্সিমাম দর্শকের ভালো লেগেছে এইটুকু বলতে পারি কালকের দিন। আর আজকের দিনে তো মাত্র সিনেমা জার্নি শুরু, সো আজকের পর থেকে আসলে কাউন্ট করা উচিত ঠিক মতো। চ্যালেঞ্জে না যাই, আশাবাদী হই, আমি আশাবাদী যে মানে আরও সিনেমা এরকম বড় মাপের হবে, সেই আশাবাদী। মানে চ্যালেঞ্জের ওই জায়গায় গেলে জিনিসটা ভালো লাগবে না। চ্যালেঞ্জ কেন, চ্যালেঞ্জ নাই কোনো। আমাকে ওই যে সেদিন কোনো এক প্ল্যাটফর্মে গিয়েছিলাম, আমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল আপনার শেষ ইচ্ছা কি, আমি বলেছি আমি মানে মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যেতে চাই। সো এটার অ্যান্সারটা মনে হয় পেয়ে যাওয়ার কথা এই ছোট্ট কথাতে। সো আমি অভিনেতা হতে চাই বা অভিনয়টাই করতে চাই, আমি ওভাবে অন্য ক্যাটাগরি বা অন্য মানে ক্যাটাগরি করার কিছু নেই, নর্মালি অভিনেতা আমি অভিনয় করতে চাই, সেটা যে কোনো মাধ্যমে হোক,
যে কোনোভাবেই হোক। গল্পটা অনেক স্ট্রং, গল্পের কারণে দর্শক হয়তো পছন্দ করবে আমাদের সিনেমা।